আসনের সাথে আমরা প্রস্তাব করছি আগামী দিনের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আমাদেরকে সেভাবে আমাদের কাছে যদি সমর্থন থাকে পিছনে যারা আছেন হাত তোলেন সবাই সবাই দয়া করে হাত তোলেন আমি উদ্যোক্তা আহ্বান জানাতে চাই আগামী দিনে আমাদের চেয়ারম্যান আমাদের পল্লিমাতা রওশনের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান হবেন আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আপনাদের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে আমি ঘোষণা করতে চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আজকের অ্যানোনিমাসলি আমাদের নির্বাচিত চেয়ারম্যান হচ্ছেন পল্লিমাতা বেগম রওশন এরশাদ আমাদের চেয়ারম্যান এই পর্যায়ে আমরা নির্বাচিত করতে চাই নতুন গঠনতন্ত্র মোতাবেক আমাদের আমাদের যে নির্বাহী যে চেয়ারম্যান হবেন যে নির্বাহী চেয়ারম্যান হবেন 60 দশকের ছাত্র আন্দোলনের পুরোধা যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন গোপালগঞ্জের কৃতি সন্তান আজকে সেই কাজী ফিরোজ রশিদ আজকে তাকে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমরা ঘোষণা করতে চাই আপনারা সবাই পিছনে যারা আছেন অনুরোধ করবো সবাই হাত তুলে আপনারা সমর্থন আজকে আমরা কমিশনের পক্ষ থেকে আমরা নির্বাহী চেয়ারম্যান হিসেবে যারা সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ রশিদ সাহেবকে আমরা নির্বাহী চেয়ারম্যান হিসেবে আজকে নির্বাচিত ঘোষণা করা হলো এরপরে আসবে আমাদের সিনিয়র কো চেয়ারম্যান সিনিয়র কো চেয়ারম্যান হিসাবে আজকে আমার কাছে যে প্রস্তাব এসেছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন জেলা ডেলিগেটের কাছ থেকে চেয়ারম্যানের নাম সহ নির্বাহী চেয়ারম্যানের নাম সহ মহাসচিবের নাম সহ কো চেয়ারম্যানদের নাম সহ সিনিয়র কো চেয়ারম্যানদের নাম সহ যে প্রস্তাবগুলি এসেছে সেই প্রস্তাবের ভিত্তিতে আমি আপনাদের কাছে প্রস্তাব করতে চাই সিনিয়র কো চেয়ারম্যান হিসাবে আমাদের বারবার নির্বাচিত এমপি আমাদের সৈয়দ আবু হোসেন বাবলা সৈয়দ আবু হোসেন বাবলা আজকে কো চেয়ারম্যান হিসাবে সে দায়িত্ব পালন করবেন সিনিয়র কো চেয়ারম্যান হিসাবে আজকে আপনারা যেহেতু আননিমাসলি গণতান্ত্রিকভাবে আজকে নির্বাচিত করেছেন আমার এই প্রস্তাবকে আপনারা সমর্থন করেছেন সুতরাং আমি আজকে সৈয়দ আবু হোসেন বাবলাকে নির্বাচিত ঘোষণা করছি এই পর্যায়ে কো চেয়ারম্যানদের নাম ঘোষণার জন্য আমার সহকর্মী নির্বাচন কমিশনের সদস্য যারা ফখরুজ্জামান জাহাঙ্গীর তাকে কো চেয়ারম্যানদের নাম যে প্রস্তাব আমাদের কাছে এসেছে তা উত্থাপনের জন্য আমি বিনীত অনুরোধ করছি এই মুহূর্তে সে গঠনতন্ত্র মোতাবেক সংশোধিত গঠনতন্ত্র মোতাবেক 5 জন কো চেয়ারম্যানের নাম উপস্থাপিত হয়েছে এবং যাদেরকে আমরা নির্বাচিত বলে ঘোষণা করব তার মধ্যে প্রথম আপনাদের এক নম্বর শহীদুর রহমান টাপা জনাব শহীদুর রহমান টাপা সাইদুর রহমান টাপা 2 নম্বর জনাব শফিকুল ইসলাম সেন্টু 3 নম্বর জনাব রাহাগীর আল মাহি সাদ এরশাদ 4 নম্বর জনাব গোলাম সারোয়ার মিলন এবং 5 নম্বর বাবু সুনীল শুভ রায় যিনি জাতীয় পার্টির মুখপাত্র হিসাবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আপনারা কি সবাই রাজি আছেন এনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে এনাদেরকে কো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত ঘোষণা করা হইল এই জাতীয় পার্টিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে সংগঠনের পতাকাকে ঐক্যবদ্ধ করবেন তারুণ্যের অহংকার যে জাতীয় পার্টিকে আজকে জোয়ার এসেছে যার কারণে জাতীয় পার্টি আজকে নতুন জীবন স্পন্দন ফিরে পেয়েছে আমরা আমাদের কাছে যে প্রস্তাব এসেছে কাজী মামিনুর রশিদকে আমরা আগামী দিনের মহাসচিব হিসাবে চাই সবাই হাত তালিবেন আজকে আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং স্বতঃস্ফূর্ত এই সমর্থনে আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে
কাজী মামুনুর রশিদকে জাতীয় পার্টির আগামী তিন বছরের জন্য মহাসচিব হিসাবে নির্বাচিত ঘোষণা করলাম। এই আইনে আগামী দিনে জাতীয় পার্টি পরিচালিত হবে, যেহেতু 19টি সংশোধনী প্রস্তাব আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন। গঠনতন্ত্রের ধারা 2 এর উপধারা 6(1) এ জাতীয় পার্টির উইদিন কোড জাতীয় পার্টির পতাকা দলীয় কার্যালয়ে উত্তোলিত হইবে এবং এই পতাকা পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বহন করিতে পারিবেন শব্দাবলী যুক্ত হবে। বিগত গঠনতন্ত্রে যা ছিল তার সাথে এই ধারাটি যুক্ত হবে। গঠনতন্ত্রে 8 এর উপধারা 4 এর বিবরণ বিলুপ্ত হইয়া তদস্থলে জাতীয় পার্টির কোন সদস্যের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অপরাধের প্রমাণ পাওয়া গেলে এবং তাহাতে পার্টির ভাবমূর্তিতে আঘাত করিলে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নিয়ে চেয়ারম্যান তাহার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারিবেন, এই শব্দাবলী যুক্ত হইবে। 3 গঠনতন্ত্রের 5 নং পৃষ্ঠায় ধারা 9 এর উপধারা ক্ষয়ের 3 বন্ধনীর মধ্যে পার্টির চেয়ারম্যান কর্তৃক মনোনীত এই শব্দাবলী আগে ছিল, এখন এগুলো বিলুপ্ত হবে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা 11 এর 2 উপধারায় বর্ণিত 299 সংখ্যাটির স্থলে 201 হইবে। 5 গঠনতন্ত্রের ধারা 11 এর উপধারা 3 ও 4 পুনর্বিন্যাস করে চেয়ারম্যানের পরে 2 কার্যনির্বাহী চেয়ারম্যান সিনিয়র কো চেয়ারম্যান কো চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য 31 জন ভাইস চেয়ারম্যান 31 জন যুগ্ম মহাসচিব 8 জন সাংগঠনিক সম্পাদক 8 জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক 8 জন যুগ্ম বিভাগীয় সম্পাদক 23 জন নির্বাহী সদস্য 57 জন শব্দাবলী যুক্ত হবে। গঠনতন্ত্রের ধারা 11 এর 4 উপধারায় চেয়ারম্যানের পরে ক্রমানুসারে উইদিন কোর্ট 2 কার্যনির্বাহী চেয়ারম্যান 3 সিনিয়র কো চেয়ারম্যান 1 জন 4 কো চেয়ারম্যান 8 জন প্রেসিডিয়াম সদস্য 31 জন মহাসচিব 1 জন ভাইস চেয়ারম্যান 31 জন যুগ্ম মহাসচিব 8 জন সাংগঠনিক সম্পাদক 8 জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক 8 জন যুগ্ম দপ্তর সম্পাদক 1 জন এবং নির্বাহী সদস্য 57 জন শব্দাবলী যুক্ত হইবে। গঠনতন্ত্রের 11 এর উপধারা 5 এর 299 সংখ্যাটির স্থলে 201 যুক্ত হবে। গঠনতন্ত্রের ধারা 12 এর উপধারা 3 এ জাতীয় পার্টির চেয়ারম্যান শব্দের পরে উইদিন কোর্ট কার্যনির্বাহী চেয়ারম্যান সিনিয়র কো চেয়ারম্যান কো চেয়ারম্যান শব্দাবলী যুক্ত হইবে। এরপরে অথবা কাউন্সিলের চেয়ারম্যান শব্দাবলীর পরে কার্যনির্বাহী চেয়ারম্যান সিনিয়র কো চেয়ারম্যান কো চেয়ারম্যান এবং মহাসচিব নির্বাচিত হইবার পর তাহারা, খেয়াল করে শুনবেন, তাহারা 7 কর্মদিবসের মধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্যদের নির্বাচিত করিবেন, অতঃপর প্রেসিডিয়ামে গৃহীত প্রস্তাব চেয়ারম্যানের অনুমোদনে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হইবে। কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হইবার জন্য প্রার্থীদের পার্টির নির্দিষ্ট ফর্মে আবেদন করিতে হইবে, এই শব্দাবলী যুক্ত হইবে। তিনি কেন্দ্রীয় কমিটির অন্য সকল পদে নিয়োগদান করিতে ক্ষমতাপ্রাপ্ত হইবেন, এটা আগে ছিল, এটা বিলুপ্ত হবে। গঠনতন্ত্রের ধারা 20 এর উপধারা 1 এবং উপধারা 1 এর 1 ক এর বিবরণ বিলুপ্ত হইবে, যেটা নিয়ে এই এতদিনের বিতর্ক, সেই বিতর্কিত ধারাটি এই কাউন্সিলের মাধ্যমে আমরা বিলুপ্ত ঘোষণা করছি। তদস্থলে 1 এর 1 ক এ যুক্ত হইবে জাতীয় পার্টির চেয়ারম্যান পার্টির প্রধান কর্মকর্তা গণ্য হইবেন, তিনি পার্টির ঐক্য সংহতি ও মর্যাদার প্রতীক। পার্টির প্রেসিডিয়াম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের গৃহীত প্রস্তাবে তিনি অনুমোদন দান করিবেন। কোন প্রস্তাবে চেয়ারম্যান দ্বিমত পোষণ করিয়া পুনর্বিবেচনার জন্য সভায় দ্বিতীয়বার ভোটে দিতে পারবেন। পুনর্বিবেচনার ভোটে সংখ্যাগরিষ্ঠ রায় চূড়ান্ত এবং অনুমোদিত বিবেচিত হইবে। গঠনতন্ত্রের ধারা 20 এর 1 এর 1 উপধারা হইতে গ ও ঘ বিলুপ্ত হইয়া পরবর্তী উপধারায়
গ ও ঘ ক্রমানুসারে আসবে। বিগত চৌপদারা হইতে হইতে চেয়ারম্যান উদিন কোর্ট নিজ ক্ষমতা বলে প্রয়োজন মতো উপদেষ্টা নিয়োগ করিয়া একটি উপদেষ্টা পরিষদ গঠন করিতে পারিবেন। শব্দাবলী বিলুপ্ত হইবে, তদস্থলে যুক্ত হইবে চেয়ারম্যান, প্রেসিডিয়াম সভার সংখ্যাগরিষ্ঠের সদস্যের গৃহীত প্রস্তাবে অনুমোদন প্রদান করিয়া অনূর্ধ্ব ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করিতে পারিবেন। শব্দাবলী যুক্ত হবে। ১১ গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা ১ এর চ ক্রমিকে যুক্ত হইবে। সাংগঠনিক প্রয়োজনে চেয়ারম্যানের সমান ক্ষমতা নিয়ে একজন কার্যনির্বাহী চেয়ারম্যান থাকিবেন। চেয়ারম্যানের সম্মতি এবং পরামর্শ করবে কার্যনির্বাহী চেয়ারম্যান, তাহার দায়িত্ব পালন করিবেন। মর্যাদার ক্রমিকে চেয়ারম্যান সবসময়ই ১ নম্বরে অবস্থান করিবেন। গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা ২ এর ক বিবরণ সম্পূর্ণ বিলুপ্ত হইয়া তদস্থলে উইদিন কোর্ট সিনিয়র কো চেয়ারম্যান ও কো চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও কার্যনির্বাহী চেয়ারম্যানের পরের পদমর্যাদায় একজন সিনিয়র কো চেয়ারম্যান এবং তার পরের পদমর্যাদায় অনধিক ৭ জন কো চেয়ারম্যান থাকিবেন। তাহারা পদাধিকার বলে প্রেসিডিয়ামের সদস্য হিসাবে গণ্য হইবেন। তাহারা পার্টির নীতি নির্ধারক হিসাবে দায়িত্ব পালন করিবেন। জরুরি প্রয়োজনে চেয়ারম্যান তাহাদের নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন, যাহা পরবর্তীতে প্রেসিডিয়াম সভায় উত্থাপিত হইবে এবং চূড়ান্তভাবে অনুমোদন হইবে, শব্দাবলী যুক্ত হইবে। গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা ২ এর গ বিলুপ্ত হইবে। ১৪ গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা ৩ এ উদিন কোর্ট পার্টির সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করিবে, শব্দাবলীর পরে ১ উপধারা ১ পার্টির প্রেসিডিয়াম সর্বসম্মত কিংবা সংখ্যাগরিষ্ঠ সদস্যের অভিমতের ভিত্তিতে পার্টির প্রতিটি স্তরের কমিটি গঠন, পুনর্গঠন, বাতিল, বিলোপ করিবার প্রস্তাব গ্রহণ করিতে পারিবে। ২ একইভাবে প্রেসিডিয়াম পার্টিতে যে কোনো পদ সৃষ্টি কিংবা অবলুপ্ত করিবার প্রস্তাব গ্রহণ করিতে পারিবে। প্রেসিডিয়াম পার্টির কেন্দ্রীয় কমিটির যে কোনো শাখায় সদস্য সংখ্যা বৃদ্ধি করা কিংবা হ্রাস করিবার প্রস্তাব গ্রহণ করিতে পারিবে। ৪ প্রেসিডিয়ামের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে যে কোনো ধরনের নিয়োগ, পদোন্নতি, অব্যাহতি কিংবা বহিষ্কারাদেশ চেয়ারম্যানের অনুমোদনে বাস্তবায়িত হইবে, এই শব্দাবলী যুক্ত হইবে। ১৫ গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা ১ এর শুরুতে চেয়ারম্যান শব্দটি বিলুপ্ত হইবে, তদস্থলে জাতীয় পার্টির শব্দাবলী যুক্ত হইবে। ১৬ গঠনতন্ত্রের ধারা ২১ এর উপধারা ২ এ জাতীয় পার্টির চেয়ারম্যান শব্দাবলীর পরে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একজন সিনিয়র সদস্যকে অন্তর্ভুক্ত করে শব্দাবলী যুক্ত হবে। গঠনতন্ত্রের ধারা ২৩ এ বর্ণিত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পদমর্যাদা পুনর্বিন্যাস করে প্রধান পৃষ্ঠপোষক শব্দটি বিলুপ্ত করা হইবে সংশোধিতভাবে। উইদিন কোর্ট চেয়ারম্যান ১ জন, কার্যনির্বাহী চেয়ারম্যান ১ জন, সিনিয়র কো চেয়ারম্যান ১জন, কো চেয়ারম্যান ৮ জন, প্রেসিডিয়াম সদস্য ৩১ জন, মহাসচিব ১জন, উপদেষ্টা ১৫ জন, নির্বাহী কমিটি বহির্ভূত ৮, ভাইস চেয়ারম্যান ৩১ জন, যুগ্ম মহাসচিব ৮ জন, সাংগঠনিক সম্পাদক ৮ জন, বিভাগীয় সম্পাদক ২৩ জন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ৮ জন, যুগ্ম বিভাগীয় সম্পাদক ২৩ জন, নির্বাহী সদস্য ২৭ জন। উইদিন কোর্ট শেষ, শব্দাবলী যুক্ত হইবে। গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা খ বিলুপ্ত হইবে, তদস্থলে পল্লীবন্ধু আইনজীবী পরিষদ শব্দাবলী যুক্ত হইবে। গঠনতন্ত্রের ধারা ৩৯ বিলুপ্ত হইবে। এই সংশোধনী প্রস্তাব প্রস্তুতের জন্য আমি ছিলাম এই গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক। আমার সাথে সদস্য সচিব ছিলেন জাহাঙ্গীর আলম পাঠান এবং সদস্য ছিলেন অশোক কুমার ঘোষ। আমি এই সংশোধনীগুলো প্রেসিডিয়ামে এবং মাননীয় চেয়ারম্যানের বরাবরে পেশ করেছি, তারা এটাকে অনুমোদন দিয়েছে। তাদের অনুমোদনের ভিত্তিতে এখন আপনাদের সামনে উপস্থিত হলো। এখন আপনারা এটি পাশ করে দিলে এটি জাতীয় পার্টির আইনে পরিণত হবে। এখন প্রধান নির্বাচন কমিশনারকে আমি দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের জাতীয় পার্টির এই ১০ম জাতীয় সম্মেলনে
ডেলিগেট এবং কাউন্সিলররা উপস্থিত আছেন। আজকে যে গঠনতন্ত্রের যে সংশোধনী আনা হলো তার মূল কথাটা ছিল আমাদের পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ যখন তিনি পার্টি করেছেন এখানে আমরা অনেকেই সেদিন আমরা যে প্রতিষ্ঠাকালীন সময়ে ছিলাম তার সময়ে তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করতেন কিন্তু তার অবহিত মৃত্যুর পর যে সংগঠনকে যে অবস্থা নিয়ে গেছে আজকে গণতান্ত্রিক একটি ধারা সূচনা হলো এবং সেই সংশোধনী উপস্থাপন করা হলো। আমি পিছনে যারা আছেন ভাই যারা আছেন সবার কাছে অনুরোধ করব আপনারা কি এই গঠনতন্ত্রে যে সংশোধনী দেওয়া হয়েছে আপনারা কি সমর্থন করেন? পিছনে যারা আছেন পিছনে যারা আপনারা সমর্থন করে সবাই হাত তোলেন। সকলকে অনেক ধন্যবাদ। আজকে আননিমাসলি স্বতঃস্ফূর্তভাবে ডেলিগেটেড এবং কাউন্সিলরদের শাসকে স্বতঃস্ফূর্ত অকুণ্ঠ সমর্থনের মাধ্যমে আমাদের গঠনতন্ত্রে যে সংশোধনী আনা হয়েছে আজকে সেই সংশোধনীকে আমরা গ্রহণ করলাম। আমাদের সাদের উত্তরসূরি পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ সাদের হৃদয়ের সন্তানেরা সারা বাংলাদেশের হৃদয়ের সন্তানেরা এখানে উপস্থিত হয়েছে। পল্লী মাতা বেগম রওশনের সাদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আপনারা আজকে নতুন করে বেগম রওশনের সাদকে আগামী তিন বছরের জন্য দশম কাউন্সিলে তাকে নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করেছেন। সেই জন্য সারা দেশের নেতাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, এই দলের দায়িত্ব বেগম রওশনের সাদের অবর্তমানে এই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে সাদ এরশাদ। আজকে যাকে আপনারা কুচেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন অদূর ভবিষ্যতে আমাদের নেতা হবে সাদ এরশাদ। সুতরাং আপনাদেরকে শান্ত হওয়ার জন্য আহ্বান জানাই, আমি বিনয়ের সাথে শান্ত হওয়ার আহ্বান জানাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।